সেন্টেন্সটা ভীষণই ইন্টারেস্টিং। অগ্নিঝরা দৃষ্টি দিয়ে আমাকে জরিপ করতে করতে চিতাটা চলেছে, ভীষণই ইন্টারেস্টিং একটা সেন্টেন্স। এবং এটা করতে গিয়ে অনেকেরই ভুল হয়ে যাবে, কারণ অনেকেই ওই অগ্নিঝরা দৃষ্টি আমাকে জরিপ করতে করতে এগুলোকে সেপারেটলি করবার চেষ্টা করবে। তাতে শুধুমাত্র ভুল হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি তা নয়, তার সঙ্গে সঙ্গে সেন্টেন্সটা প্রচণ্ডভাবে জটিলও হয়ে যেতে পারে, এবং এই জটিলতার জন্যই বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা। এবার আমরা একটু বুঝে নিই, অগ্নিঝরা দৃষ্টি মানে মানে খুব রাগী দৃষ্টি, তাই তো? এবার অগ্নিঝরা দৃষ্টি দিয়ে আমাকে জরিপ করতে করতে, জরিপ করা মানে সিম্পল বাংলায় হচ্ছে মাপা, ঠিক আছে? মানে রেগে রাগী দৃষ্টিতে আমাকে মাপতে মাপতে চিতা এগিয়ে চলেছে। এবার এই সেন্টেন্সটা পড়ে একটা জিনিস বুঝতে পারছো, চিতা চলেছে মানে চিতা সঙ্গে সঙ্গে চলেছে। সঙ্গে সঙ্গে কথাটা এখানে উল্লেখ না থাকলেও এটা কিন্তু ইমপ্লাইড, বোঝা যাচ্ছে যে চিতাটা সঙ্গে সঙ্গেই চলেছে। তো এখানে সঙ্গে সঙ্গে ইংলিশটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু ভুল হবে না। প্রথমটা নিশ্চয়ই মনে আছে, প্রথম ট্রান্সলেশনের ক্ষেত্রে গাছের ওপর বসা যেমন বলেছিলাম, তার জায়গায় গাছের ডালগুলোর ওপর বসা করে নিতে পারো। তেমনি এখানেও চিতা চলেছে মানে বোঝা যাচ্ছে সেন্টেন্সটা পড়ে চিতা সঙ্গে সঙ্গে চলেছে, এক্ষেত্রে সঙ্গে সঙ্গের ওয়ার্ডটা ইংলিশ ওয়ার্ড এখানে ইউজ করতে পারো। এবার এটা গেল একটা পোর্শন, মেন যে পোর্শনটা যেখানে সবথেকে বেশি ভুল হবে ওখানে ফিরে আসি। অগ্নিঝরা দৃষ্টি দিয়ে আমাকে জরিপ করতে করতে, একটা খুব ট্রান্সলেশনের ম্যাজিক দেখাবো, এক্ষুনি দেখাচ্ছি। এই গোটা জিনিসটা 1 2 3 4 5 6 বা জরিপ করতে করতে, মানে এই 5-6টা যে ওয়ার্ড রয়েছে এখানে এই অগ্নিঝরা থেকে করতে এই পর্যন্ত, এই 5-6টা বাংলা ওয়ার্ডকে আমরা সিম্পলি ইংলিশে একটা ওয়ার্ড, সিঙ্গল একটা ওয়ার্ড খরচা করে ট্রান্সলেট করে দিতে পারি। বলে দিচ্ছি, অগ্নিঝরা দৃষ্টি দিয়ে জরিপ করা মানে সোজা কথা হচ্ছে গ্লেয়ার করা কারোর দিকে, GLARE, গ্লেয়ার করা। গ্লেয়ার করা, এই যে এই শব্দটার কথা বলছি, গ্লেয়ার, এই শব্দটার গ্লেয়ার মানে কোনো কারোর দিকে কনস্ট্যান্টলি তাকিয়ে থাকা, সেটার মানেই হচ্ছে কাউকে জরিপ করা বা কাউকে মাপা। আর তার সঙ্গে সঙ্গে মানে স্টেয়ার শব্দ থেকে গ্লেয়ারটা এসছে, স্টেয়ার মানে কারোর দিকে একটানা তাকিয়ে থাকা আমরা জানি, তার সঙ্গে সঙ্গে গ্লেয়ারের একটা এক্সট্রা মিনিংও আছে, সেটা হচ্ছে রাগী দৃষ্টিতে, প্রচণ্ড রাগী দৃষ্টিতে বা রেগে গিয়ে কারোর দিকে একটানা তাকিয়ে থাকা। সো জাস্ট একটা ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড ইউজ করে গোটা ট্রান্সলেশনের বেশিরভাগ পোর্শনটা করে দিলাম, তাহলে আর চিন্তা কী আমাদের, আমরা তো ম্যাজিক করেই ফেলছি। চলো তাহলে ট্রান্সলেশনটা করে নেওয়া যাক। চিতাটা চলেছে, এটার জায়গায় আগে এটা করিনি, গ্লেয়ারিং অ্যাট মি, মনে রাখতে হবে গ্লেয়ার, স্টেয়ার, লুক, এই ধরনের ওয়ার্ডগুলো মানে দেখার ওয়ার্ডগুলোর পরে অ্যাট প্রেপোজিশনটা বসে। তাহলে গ্লেয়ারিং অ্যাট মি, চিতাটা চলেছে, দ্য লেপার্ড, চিতাকে অনেক সময় চিতা বলা হয়, তো আমি চিতা ইউজ করছি, দ্য চিতা, সেক্ষেত্রে এখানে ডাবল ই হয় চিতা, TH হয় দ্য চিতা, ওকে। এবার চলেছে বলতে এটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করে দিতে পারি, দ্য চিতা ইজ, ওকে, গোয়িং হতে পারে অর মুভিং হতে পারে, ঠিক আছে, দুটোই হতে পারে এখানে, গোয়িং অর মুভিং অ্যালং। তাহলে গ্লেয়ারিং অ্যাট মি, অগ্নিঝরা দৃষ্টি দিয়ে আমাকে জরিপ করতে করতে চিতাটা চলেছে, দ্য চিতা ইজ গোয়িং অর মুভিং অ্যালং। এই অ্যালং শব্দটা একসাথে এটা আমরা এক্সট্রা আনলাম, কেন আনলাম অলরেডি আলোচনা করে দিয়েছি। তো এটা আমাদের ট্রান্সলেশনের 4 নম্বর সেন্টেন্স আজকের, দেখতে পাচ্ছি একটু বড়, একটু বুনো সেন্টেন্স, বুনোগুলোকে আমরা পোষ মানাবো এখন। বাট অ্যাট দ্য সেম টাইম যদি ভাবা যায় বুনোদেরকে বেশি পোষ মানিয়ে লাভও নেই, বিকজ বন্যেরা বনে সুন্দর, কিন্তু এক্সামের জন্য তো কিছু বুনোকে আমাদের পোষ মানাতেই হবে। সো লেটস ডু ইট। আমরা সেই সব বন্ধুরা, সরি, আমার সেই সব বন্ধুরা যারা সব কিছু বিজ্ঞানের কোষ্ঠীপাথর, এটি কাটতে হয়েছিল কোষ্ঠীপাথরে যাচাই করে নিতে চান, তাদের বোঝাবো কি করে। নাও এখানে একটা জিনিস আমরা করব, ঠিক আছে, কোষ্ঠীপাথরের ইংলিশটা আমরা দেখবারই চেষ্টা করব না বা ভাববারই চেষ্টা করব না, এখানে আমাদের অ্যাপ্রোচ সম্পূর্ণ অন্য থাকবে। আমরা জানি যে কোষ্ঠীপাথরের ইংলিশ আমরা জানি না, ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি, সকলে ধরে নিচ্ছি যে কেউ কেউ হয়তো তোমরা জানতেই পারো, অনেকেই জানতে পারো, কিন্তু
আমরা এখন ধরে নিচ্ছি তর্কের খাতিরে যে কষ্টিপাথরের ইংলিশ তোমরা কেউ জানো না। এই অবস্থায় কি করে এটাকে অ্যাপ্রোচ করবে এই ধরনের ট্রান্সলেশনকে, সেটাই তোমাদের দেখানোর উদ্দেশ্য এটার মাধ্যমে। তাহলে আগে আমরা ওইটা করে ফেলি, আমার সেই সব বন্ধুরা যারা সব কিছু এইটা আগে করি, এই পোর্শনটা এইভাবে আমরা করতে পারি। দোজ ফ্রেন্ডস অফ মাইন, আমার সেই সব বন্ধুরা যারা, যারা বলতে হু করে দিতে পারি এটাও, সব কিছু বিজ্ঞানের কষ্টিপাথরে যাচাই করেন। যাচাই করা বিজ্ঞানের, এবার এই জায়গাটাকে আমাদের বুঝতে হবে, কষ্টিপাথরে যাচাই করা, ভাই ইংলিশ জানি না কি করব, সোজা হিসেব, কষ্টিপাথরে যাচাই করার মানেটা কি, কষ্টিপাথরে যাচাই করা ফ্রেজটার মাধ্যমে কি বোঝানো হচ্ছে মানেটা বুঝে সেই মানে অনুযায়ী আমরা এখানে ভাবান্তর করব, ঠিক আছে? কষ্টিপাথরে যাচাই করা মানে বিজ্ঞানের পার্সপেক্টিভ থেকে বিচার করা। সো আমার কথাটার মধ্যেই তোমরা ইংলিশটা পেয়ে যাচ্ছ, পার্সপেক্টিভ, রাইট? তাহলে পার্সপেক্টিভ দিয়ে আমরা এখানে সিম্পলি করে দিতে পারি, কঠিন প্রবলেম সহজ সলিউশন, সোজা কথা। দোজ ফ্রেন্ডস অফ মাইন হু, এবার যাচাই করা হচ্ছে, এখানে জাজ করে দিতে পারি, হু জাজ সব কিছুকে, হু জাজ এভরিথিং from a scientific perspective, but from scientific perspectives, dutoi bola jete pare, but ami ekhane a scientific perspective use korchi, from a scientific perspective. Acha, ebar ei portion ta korlam, আমরা যেটা মিস করে গেছি এখানে সব কিছুর মধ্যে সেটা হচ্ছে তাদের বোঝাবো কি করে, বোঝাবো কি বলে এই পোর্শনটা। তাহলে এবার আমরা তো হাফ পথে কীভাবে করবো, সিম্পলি দেখা যাক তাদের বোঝাবো কি করে। তাহলে এখানে উত্তরটা হতে পারে হাউ উইল আই মেক, আচ্ছা বোঝানো হচ্ছে মেক আন্ডারস্ট্যান্ড, মেক সামওয়ান আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড মানে নিজে বোঝা, অন্যকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া আমরা মেক দিয়ে করতে পারি, তাহলে মেক আন্ডারস্ট্যান্ড। তাহলে এটা ছোট হাতের হয়ে যাচ্ছে, উপরে করছি আমরা হাউ উইল আই মেক দোজ ফ্রেন্ডস অফ মাইন, এটা অলরেডি ছোট হাতের করে দিয়েছি, দোজ ফ্রেন্ডস অফ মাইন আন্ডারস্ট্যান্ড হু জাজ এভরিথিং ফ্রম আ সাইন্টিফিক পার্সপেক্টিভ। এটাকে আমি সিম্পলি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে ফেলতে পারি এবং আমাদের ট্রান্সলেশনটা শেষ হলো, তার সঙ্গে সঙ্গে কালিটাও শেষ হলো। যাই হোক, যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে এই যে সেন্টেন্সটা রয়েছে এখানে, কেন কোয়েশ্চেনটা দিয়ে তোমাদের প্রথমে বললাম না, সোজা হিসেব, আগে আমাদের কষ্টিপাথরের এই পোর্শনটাকে ভালো করে বুঝতে হতো, এটা আমাদের ফোকাস পয়েন্ট, সেই জন্য এই জায়গাটাতে আমরা আগে করে নিলাম, তারপরে কোয়েশ্চেনের দিকে মাথা ঘামালাম। হয়ে গেল চার নাম্বার ট্রান্সলেশন, লেটস মুভ অন টু ট্রান্সলেশন নাম্বার ফাইভ উইথ এ নিউ পেন। ওকে, নতুন পেন চলে এসছে, নতুন ট্রান্সলেশনও আমরা করব, বা ট্রান্সলেশনকে তো আমরা করেই ফেলবো, কোনো অসুবিধে নেই, আমার পেনের ওপর আমি ভরসা করতে পারছি না। মনে রেখো, জীবনে পেনের কালি আর বন্ধু যে কোনো মুহূর্তেই তোমাকে বিট্রে করতে পারে। লেটস মুভ অন টু আওয়ার এক্সাম্পল, এই অতিপ্রাকৃত জগৎকে যারা গায়ের জোরে অস্বীকার করে তারা এই পৃথিবীর বারো আনা রহস্যের সন্ধান পায় না। এখানে বেশ কিছু জিনিস আমাদের একটু বুঝে নিতে হবে। প্রথম কথা, বারো আনা রহস্য, এই যে বারো আনা কথাটা রয়েছে, বারো আনাটাকে একদম একদম ওয়ার্ড টু ওয়ার্ড ইংলিশে ট্রান্সলেট করবার কোনো মানে নেই। বারো আনা মানে মেজরিটি, ঠিক আছে? কোনো কোনো পোর্শানের মেজরিটি, বারো আনা বলতে আমরা বেশিরভাগ পোর্শানকে বুঝিয়ে থাকি বাংলাতে, তেমনি ইংলিশে বারো আনার অ্যাকচুয়ালি আর ওই লিটারালি ইংলিশ করতে হবে না, এটাকে সিম্পলি যদি বলা যায় মেজর পোর্শন অফ, মেজরিটি অফ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, তাতেই যথেষ্ট। আচ্ছা, সন্ধান পাওয়া, এখানে সন্ধান পাওয়ার ইংলিশটা ফাইন্ড তো হতে পারে, ডিসকভার হতে পারে, বাট এখানে তার আরেকটা প্রপার ওয়ার্ড হতে পারে, প্রপার সিনোনিম, সেটাও আমরা কিছুক্ষণের মধ্যেই জেনে নিচ্ছি। তাহলে এটা শুরু করা যাক, অতিপ্রাকৃত জগৎ আমরা সুপার ন্যাচুরাল ওয়ার্ল্ড করতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এখানে সাবজেক্টটা দোষ দিয়ে শুরু করব, দোষ হু
যারা কি করে গায়ের জোরে অস্বীকার করে, দোজ হু ফোর্সফুলি কি বললাম, পেনের কালি আর বন্ধু জীবনে যে কোনো মুহূর্তে বিট্রয় করতে পারে। ওয়েট, ওকে, পুরনো বন্ধু অর্থাৎ লাল কালি ফিরে এসেছি, বাট সেটাও যে কোনো মুহূর্তে বিট্রয় করতে পারে। সো আই ডোন্ট ট্রাস্ট দিস পেনস। ওকে, তো দোজ হু ফোর্সফুলি অস্বীকার করে, ডিনাই এই অতিপ্রাকৃত জগৎকে, মানে অতিপ্রাকৃত জগতের এক্সিস্টেন্সকে, দোজ হু ফোর্সফুলি ডিনাই দ্য এক্সিস্টেন্স অফ, কি এই অতিপ্রাকৃত জগতের এক্সিস্টেন্স অফ দিস সুপারন্যাচুরাল ওয়ার্ল্ড, রাইট, এই অবধি হলো, তারা এই পৃথিবীর বারোয়ানা রহস্যের সন্ধান পায় না। এটা কমা দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা এটা সাবজেক্ট গোটাটা, এবার ভার্ব করব। আচ্ছা, সন্ধান না পাওয়া, বলেছিলাম একটা খুব সুন্দর ইংলিশ ইউজ করব, ফাইন্ড বা ডিসকভার ছাড়াও, এইটা শুরু করে, এটা তাহলে লিখে দিচ্ছি, ওয়ার্ডটা হলো আনআর্থ। আনআর্থ মানে খুঁজে বের করা, ঠিক আছে, এই রহস্য রহস্যের ক্ষেত্রে আনআর্থ কথাটা বেশি করে ব্যবহার করা যেতে পারে প্রপারলি। তাহলে সুপারন্যাচুরাল ওয়ার্ল্ড কমা, কমাটা দেওয়ার তো দরকার নেই, এটা ভার্ব হবে, তো কমা দেওয়ার দরকার নেই। তাহলে দোজ হু ফোর্সফুলি ডিনাই দ্য এক্সিস্টেন্স অফ দি সুপারন্যাচুরাল ওয়ার্ল্ড আর নট এবল টু আনআর্থ, বারোয়ানা বলে দিয়েছিলাম, মেজরিটি, দ্য মেজরিটি অফ দিস ওয়ার্ল্ডস, এবার তো রহস্য বলতে মিস্টারিস করে দিলাম, তাহলেই হবে, নিচে লেখা জায়গা আছে, করে দি মিস্টারিস অর মিস্টারিস, লেবল টু আনআর্থ দ্য মেজরিটি অফ দিস ওয়ার্ল্ডস মিস্টারিস। ফোর্থ সেন্টেন্সে রয়েছে, তারা তিনজন হাঁ করে পরম ভক্তিতে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। এবার ফার্স্ট অফ অল আমরা একটু চেয়ে আছে ব্যাপারটা বুঝে নিই, এই এটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস দুটোতেই হতে পারে। এবার আমাদের তো আর একটা সেন্টেন্স দেওয়া হবে না, আমাদের এর আগে পিছিয়ে আরো সেন্টেন্সেস থাকবে, সেখান থেকে আমরা বুঝে যাব যে এটা প্রেজেন্টে আছে না পাস্টে আছে। তবে এইটুকুনি ব্যাপার ক্লিয়ার যে এটা কন্টিনিউয়াসে আছে, তো আমরা এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসই ধরে নেব। এবার পরম ভক্তিতে ইংলিশটা করে দিয়েছি, গ্রেট রেভারেন্স মানে উইথ গ্রেট রেভারেন্স, ভক্তির ইংলিশ অনেক কিছু হতে পারে, বাট রেভারেন্স ইংলিশটা একটু ভালো, সেই জন্য এখানে ইউজ করা হয়েছে। আচ্ছা, এখানে অপলক দৃষ্টির ইংলিশটা রয়েছে, দেখো আনব্লিঙ্কিং গেজ। এবার দৃষ্টির ইংলিশ অনেক কিছু হতে পারে, তবে গেজ যে ওয়ার্ডটা এখানে প্রপার যাচ্ছে, সুন্দর যাচ্ছে, ভিশনটা একেবারেই হবে না এখানে। তো দৃষ্টির ইংলিশ এখানে গেজ করে দিলাম, অপলক মানে চোখের পাতা করছে না, তার মানে আনব্লিঙ্কিং, তো এই অবধি গেল। কিন্তু মাঝখানে দেখো এখানে একটা ব্ল্যাঙ্ক রেখে দিয়েছি, এটার কারণটা হচ্ছে এইটা, দেখো ওপরে রয়েছে হা করে, হা করে ইংলিশ কি হবে, উইথ ওপেন মাউথ বা উইথ ওপেন মাউথ। এবার ওয়ার্ড টু ওয়ার্ড যদি আমরা এখানে ট্রান্সলেট করি, খুবই অদ্ভুত শুনতে লাগবে। সুতরাং হা করে এখানে আমাদের মানেটা বুঝে নিতে হবে, এখানে হা করে মানে হচ্ছে অবাক হয়ে। এবার অবাক হওয়ার একটা ভালো ইংলিশ হতে পারে অ্যাস্টনিশ বা অ্যাস্টনিশমেন্ট, এটা নাউন ফর্মটা তোমাদের বললাম, অ্যাস্টনিশমেন্ট। এই অ্যাস্টনিশমেন্টটাকে যদি আমরা এটার সাথে অ্যাড করে দিই, কিরকম, অপলক দৃষ্টি আর হা করে দুটো আলাদা পোর্শন না রেখে যদি অপলক হা করা দৃষ্টিতে এইভাবে ভাবি, তাহলে জিনিসটা কেমন হতে পারে সেটা আমরা একটু ভেবে দেখি। এরকম যদি করি তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আমাদের মানেটা চেঞ্জ হবে না, মানেটা সেম থাকবে, কিন্তু খুব সুন্দরভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে হা করা দৃষ্টিতে যদি করি, হা করে হচ্ছে কি যে উইথ অ্যাস্টনিশমেন্ট, আর হা করা দৃষ্টিতে করতে গেলে অ্যাস্টনিশমেন্টের যে নাউনটা, এটা তো একটা নাউন হয়ে যেত, ওই নাউনটা অ্যাডজেক্টিভ করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের আনব্লিঙ্কিং অ্যাস্টনিশড, কালিটা একটু প্রবলেম হচ্ছে, দেখতে পাচ্ছ আশা করি, আনব্লিঙ্কিং অ্যাস্টনিশড গেজ, তাহলে এটাও অ্যাডজেক্টিভ হয়ে গেল, রাইট, এটাও অ্যাডজেক্টিভ হয়ে গেল, আর এটা হচ্ছে আমাদের নাউন।
এবার আমরা জানি একটা নাউনের আগে একের বেশি অ্যাডজেক্টিভ বসতেই পারে, সুতরাং কোনো অসুবিধে নেই। এবার তারা তিনজনের ইংলিশটা আমরা কি করব, আমরা থ্রি ইন্ডিভিজুয়ালস, অল থ্রি ইন্ডিভিজুয়ালস এরকম করতে পারি, তবে ওটা শুনতে খুব অদ্ভুত লাগে, তার জন্য আমরা এখানে করব অল থ্রি অফ দেম, অল থ্রি অফ দেম, খুব সুন্দরভাবে ন্যাচুরালি আমরা এটার ইংলিশ করে দিলাম, অল থ্রি অফ দেম। এবার আমরা চেয়ে থাকার ইংলিশটা করব, আমরা যেহেতু প্রেজেন্টে করছি তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে, তো সেই ফর্মটাই করব এখানে, চেয়ে আছে, অল থ্রি অফ দেম আর লুকিং অ্যাট হিম উইথ আনব্লিঙ্কিং, এবার এই পোর্শনটা চলেছে হা করা অপলক দৃষ্টিতে, উইথ আনব্লিঙ্কিং অ্যাস্টনিশড গেজ, তাহলে এটা ওয়ার আর লুকিং, এটা ভার্ব হচ্ছে আর এটা হচ্ছে নাম, ঠিক আছে, দুটোই দেখা বোঝানোর জন্য ইউজ করা হয় আমরা জানি। তাহলে অল থ্রি অফ দেম আর লুকিং অ্যাট হিম উইথ আনব্লিঙ্কিং অ্যাস্টনিশড গেজ। এবার একটা পোর্শন মিস করে গেছি, পরম ভক্তিতে, পরম ভক্তির ইংলিশে তো উইথ দিয়ে করতে হবে, তাহলে এখানে উইথ দিয়ে আবার না করে বা এন্ড দিয়ে জয়েন না করে আমরা সিম্পলি করতে পারি এই পোর্শনটার ইংলিশটা এখানে করে দিতে পারি, মানে আগে, তাহলে কি করতে পারি, ওই অল থ্রি অফ দেম এর আগে এটা দিয়ে শুরু করতে পারি, উইথ গ্রেট রেভারেন্স, তাহলে উইথ গ্রেট রেভারেন্স কমা দিয়ে দিলাম, এটা ছোট করে দিলাম, উইথ গ্রেট রেভারেন্স অল থ্রি অফ দেম আর লুকিং অ্যাট হিম উইথ আনব্লিঙ্কিং অ্যাস্টনিশড গেজ। তাহলে উইথটা দিয়ে বারবার করে আনতে হলো না, দুবার উইথ আনতে হলো না, বা এন্ডটাও আমাদের এক্সট্রা জয়েন করতে হলো না, সুন্দর করে এটাকে শুধু আগে নিয়ে এলাম এবং এই আরেকটা উইথ ওটা পরে আনলাম, মাঝখানে বাকি সেন্টেন্সটা লিখলাম, এইভাবে পুরো সেন্টেন্সটা সাজালাম। পুরোটা নোট ডাউন করবে, পুরোটা ভালো করে নোট ডাউন করো। এই এবার এখানেও একটা পার্টিসিপেলের গল্প আছে, উঠে গিয়ে এই পোর্শনটা, এটা পার্টিসিপল, এটা দিয়ে আমরা সেন্টেন্সটা শুরু করব, তাহলে এটা হচ্ছে আমাদের একটা পার্ট হবে। তারপরে কমা দেওয়ার পরে প্রবাল পিয়ানোতে মৃদু টুংটাং আরম্ভ করলো, এই পোর্শনটা কমা দিয়ে সেকেন্ড পোর্শনে আমরা লিখবো এটার ইংলিশটা। এবার উঠে গিয়ে, এটা খুব সিম্পল ইংলিশ হবে, এটা খুব ডিফিকাল্ট নয়, গেটিং আপ, সিম্পলি গেটিং আপ। এবার কমা দিয়ে এই পোর্শনটা প্রবাল পিয়ানোতে মৃদু টুংটাং আরম্ভ করলে, এবার টুংটাং এর ইংলিশটা কি হবে, টুংটাং এর ইংলিশটা কিছু নয়, টুংটাং মানে এখানে তোমাকে ভাব বুঝতে হবে, ঠিক আছে, তোমাদের এখানে প্রপার ভাবটা বুঝতে হবে। পিয়ানোতে টুংটাং আরম্ভ করা মানে হচ্ছে, বা আওয়াজ করা মানে হচ্ছে পিয়ানো বাজাতে শুরু করা, তার মানে স্টার্টেড প্লেইং দ্য পিয়ানো, শুধু এইটুকুনি লিখলেই হয়ে যাবে, সেক্ষেত্রে টুংটাং এর কোনো ইংলিশ দরকার নেই। আর মৃদু বলতে লাইটলি, ঠিক আছে, তাহলে গেটিং আপ প্রবাল স্টার্টেড প্লেইং দ্য পিয়ানো লাইটলি, অর আমরা সফটলিও ইউজ করতে পারি। এবার এইটা আমরা করতে পারি, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন। সুতরাং আবার বলছি, টুংটাং বা এই আওয়াজটা ডাইরেক্ট কোনো ইংলিশ করার দরকার নেই, তার কারণ আমরা এখানে ভাবান্তর করবো এবং টুংটাং বলতে পিয়ানো বাজানোকে বোঝানো হচ্ছে, সুতরাং দিস ট্রান্সলেশন ইজ গুড এনাফ। লোহার মুগুরের মতো তার চোয়ালে লেগে তাকে ধরাশায়ী করলো, এবং এটা কিন্তু আমরা নিয়েছি একেবারে গল্পেরও শেষ সিন থেকে, যেখানে রিভিলড হবে সবকিছু। প্রবাল বা এই গল্পের যে ভিলেন, সে ব্যোমকেশকে মারবার প্ল্যান করেছে, ব্যোমকেশকে ডেকেছে আধা অন্ধকারে, নিজের শরীরটাকে লুকিয়ে রেখেছে, অর রাদার মুখটাকে লুকিয়ে রেখেছে। ব্যোমকেশের গায়ে খুব, মানে খুব কৌশলে, গল্প নিশ্চয়ই তোমরা শুনেছ, খুব কৌশলে ওই একটা সজারুর কাঁটা দিয়ে ওকে মারবার প্ল্যান করেছে, কিন্তু ও ব্যর্থ হয়েছিল, কারণ ব্যোমকেশের গায়ে একটা বুলেট প্রুফ ভেস্ট ছিল। তো এই জায়গা থেকেই ফাইনাল রিভিলটা হবে। তো এবার সেন্টেন্সটা অনেকটা বড়, কমপ্লিকেটেড রয়েছে, এটার মধ্যে অলরেডি দেখতে পাচ্ছ আমি লিখে রেখেছি একটা একটা পার্টিসিপলও রয়েছে, ব্যাপারটাকে আমরা পুরো ডিটেইলে অ্যানালাইজ করে এটাকে টেম করে নেব, এটাকে পোষ মানিয়ে নেব। এবার দেখো,
লোয়ার মুগুরের মতো তার চোয়ালে লেগে এই যে পোর্শনটা রয়েছে এই পোর্শনটা কিন্তু পার্টিসিপলের পোর্শন। এবার ব্যোমকেশের বজ্র মুষ্টি তাকে ধরাশায়ী করলো, এটা আমাদের মেন পোর্শন। এবার আগের পার্টিসিপল গুলো যেরকম ভাবে আমরা করেছিলাম এটাও আমরা সেরকম ভাবেই অ্যাটেম্প্ট করব, এর ইংলিশটা আগে করব, লোয়ার মুগুরের মতো তার চোয়ালে লেগে। এবার লেগে এটার ইংলিশটা কি হবে? এটার ইংলিশটা হবে স্ট্রাইক করা, রাইট? স্ট্রাইক করা বা হিট করা, তবে হিট করা থেকে স্ট্রাইক করাটা বেটার শুনতে লাগে, সেই জন্য আমরা এখানে স্ট্রাইক ওয়ার্ডটা ইউজ করব। তাহলে স্ট্রাইকিং, আইএনজি জয়েন করে দিলাম পার্টিসিপলের জন্য, স্ট্রাইকিং হিজ জটাকার ইংলিশ চোয়াল, তোমরা জানো স্ট্রাইকিং হিজ জ লোহার মুগুরের মতো। এবার মুগুরের ইংলিশ অনেক হতে পারে, মুগুরের ইংলিশ আমরা এখানে দুটো নিতে পারি, একটা খুব সহজ ইংলিশ হচ্ছে ক্লাব, আরেকটা ইন্টারেস্টিং সিনোনিম হচ্ছে এটার ম্যালেট, MALLET, ম্যালেট ওয়ার্ডটাকে আমরা ইউজ করবো কারণ এটা একটু বেটার শুনতে লাগছে। স্ট্রাইকিং হিজ জ লাইক an iron mallet, comma, এবার এই পোর্শনটা করবো, ব্যোমকেশের বজ্র মুষ্টি। এবার এটার ইংলিশ কি হবে ভাই? বজ্র মুষ্টি, বজ্র মানে তো থান্ডার, মুষ্টি মানে ফিস্ট, তাহলে কি থান্ডার ফিস্ট হবে? একেবারে নয়, বজ্র মুষ্টির অ্যাকচুয়াল ইংলিশ হচ্ছে আয়রন ফিস্ট। তাহলে স্ট্রাইকিং হিজ জ লাইক এন আয়রন ম্যালেট, ব্যোমকেশের বজ্র মুষ্টি, তাহলে কমা হবে, সরি, ব্যোমকেশের আয়রন ফিস্ট, এটা মাঝখানে ড্যাশ দিয়ে আমরা জয়েন করব, ড্যাশ দিয়ে আমরা জয়েন করছি, তাহলে ব্যোমকেশের আয়রন ফিস্ট তাকে ধরাশায়ী করলে, বা ধরাশায়ী করার ইংলিশ হচ্ছে ওভারওয়েলম করা, ওভারওয়েলম করা, তাহলে ব্যোমকেশের আয়রন ফিস্ট ওভারওয়েলমড হিম। তাহলে এই ট্রান্সলেশনটা, ফাইনাল ট্রান্সলেশনটা ঠিক ফিনালের মতন, গ্র্যান্ড ফিনালের